আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, রোগ কখনো বয়স দেখে শুনে আসে না, রোগ কখনো আপনার টাকা পয়সা অর্থকড়ি ধনী গরিব দেখে আসে না। রোগ যে কোনো বয়সে হতে পারে, যে কোনো অবস্থায় হতে পারে, যে কোনো পরিস্থিতিতে হতে পারে। রোগ হয়েছে তাই বলে আমি চিকিৎসা করব না, বসে থাকবো বাসায় কেন? দর্শক, যেখানে চিকিৎসা আমার হাতের কাছে আছে। আমরা একটা সময় যখনই রোগাক্রান্ত হতাম, অনেকেই আমাদের আছে এরকম যারা হয়তো একটু সম্পদশালী বা হয়তো একটু টাকা পয়সা আছে, আমরা চিন্তা করতাম যে আমাদের দেশে অত ভালো চিকিৎসা নেই, আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন বা অন্যান্য যে সাব কন্টিনেন্টের যে দেশগুলো আছে সেগুলোতে আমরা চিকিৎসার জন্য অনেকেই চলে যেতাম, অনেকেই পাড়ি জমাতাম। এটা কিন্তু আসলে সবসময় মনে হয় যে নদীর এই পাশে যখন আমি আছি, নদীর ওপাশে আমার সবসময় মনে হয় অনেক সুখী। না দর্শক, একটা সময় যেগুলো আমাদের কাছে খুব কল্পনা ছিল যে উন্নত ধরনের চিকিৎসা, সেই চিকিৎসা ব্যবস্থা এখন আমাদের দেশেই আছে। আপনি নিজে একবার চিন্তা করুন তো, আপনি যে ধরনের মোবাইল ফোন বা যে ধরনের টেকনোলজিগুলো এখন আপনি বাংলাদেশে বসে আপনি ইউজ করছেন, বাংলাদেশে বসে আপনি কিনতে পারছেন, সেগুলো একটা সময় কি আমরা চিন্তা করতে পারতাম? না, প্রযুক্তি আসলে এগিয়ে গিয়েছে, সেই প্রযুক্তির সাথে সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থাটা সেটাও অনেকটুকু এগিয়ে গিয়েছে। এখন আমাদের দেশে কিন্তু সেই উন্নত বিশ্বের সেই সকল চিকিৎসা আমাদের দেশে পাওয়া যায়। এবং সবচেয়ে আনন্দের বিষয়টা হচ্ছে এটা যে একটা সময় যে আমাদের দেশের মানুষ বিদেশে যেত চিকিৎসার জন্য, এখন বিদেশ থেকে মানুষ আসে আমাদের কাছে চিকিৎসার জন্য। দর্শক, এরকম অসংখ্য ঘটনা অলরেডি আপনারা দেখেছেন এবং আপনারা জানেন অলরেডি, আপনাদেরকে আমার নতুন করে বলার কিছু নেই। দর্শক, যে কজন মানুষ বাংলাদেশে ফিজিওথেরাপি নিয়ে আসলে অগ্রগণ্য, তাদের ভিতরে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটা যেমন সবার আগে চলে আসে, আপনারা অনেকে এই নামটার সাথে পরিচিত এবং স্যারের যে হাত এবং স্যারের যে চিকিৎসা পদ্ধতি সেটার সাথে অনেকেই আপনারা পরিচিত আছেন এবং এই ব্যাপারে অসংখ্য মানুষ যে সুস্থ হয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, তার অনেক উদাহরণ আপনারা অলরেডি দেখেছেন। তার আরেকটি উদাহরণ আজকে আমরা আপনাদের সাথে এখানে নিয়ে এসেছি, যিনি একসাথে অনেকগুলো সমস্যা ওনার দেখা দেয়। প্রথমত ওনার যেটা ছিল, ওনার অ্যামেনিয়া ছিল এবং ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে, পাশাপাশি ওনার পিএলআইডি মাল্টিপল ডিস্কের প্রবলেম ছিল এবং পিআইডিতেও মাল্টিপল ডিস্ক প্রবলেম ছিল, 1, 2, 3, 4, 5, 6, S1 এবং সার্ভাইকেলের 3, 4, 5, 6, 7 এবং ওনার ফ্র্যাকচার ছিল বডিতে। সো এই এতগুলো সমস্যা নিয়ে এই বয়সে, ওনার বয়স হচ্ছে 68 ইয়ার্স, তারপরে উনি স্বাভাবিক সব কাজ করার চেষ্টা করতেন, নিজের সব কাজগুলো উনি নিজে করার চেষ্টা করতেন, স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, বাট বার্ধক্য বলেন এবং এর সাথে এতগুলো রোগ যখন একসাথে হয়েছে প্রায় অসম্ভব হয়ে গেছিল দিন। কী হয়েছিল ওনার, আসুন না দর্শক একটু ওনার কাছ থেকে শুনি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম খলিলুর রহমান। খলিলুর রহমান, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি খুলনা বিভাগ বাগেরহাট জেলা। আচ্ছা, কোথায় বাগেরহাটের? কচুয়া উপজেলা। কচুয়া উপজেলা, মগে ইউনিয়ন। আচ্ছা স্যার, আপনার বয়স 68 বছর? আমার বয়স 69 বছর। 69, আচ্ছা। এখন কি করেন আপনি, আপনার দৈনন্দিন কার্যকলাপ কি? এখন বর্তমান তো কিছু করি না, আমি তো অসহায়। আচ্ছা, এমনি কাজ যেমন হচ্ছে নামাজ পড়তে যাওয়া, বাজার করা, আশেপাশে হাঁটাচলা করা, দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো এখন আপনি করেন? বাজার করতে ভবিষ্যতে বাজার করতে পারি না। আচ্ছা, যদিও যাই তো ওই ভ্যানে যাইয়ে দোকানে বসকে চাই, বাজার করতে এবার ভ্যান সে জায়গা যাই আমার নিয়ে এসে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে এই যে আপনি যে এত দূর থেকে ঢাকায় এসেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য, কি হয়েছিল আপনার, আপনি আপনার শরীরে কি ধরনের সমস্যার সম্মুখীন? আমার সমস্যা হলো অনেক কয়েকটা, আমি তো লেখাপড়া জানি না, নামও জানি না। কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে বলুন। এখন আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি একেবারে আল্লাহর রহমত, একেবারে পুনরানা সুস্থ, একেবারে পুনরানা সুস্থ। এখন ভবিষ্যতে আমার নিয়ে যে এই রাজপ্রসভার সাথে সাথে আমার আরোগ্য শেষ হয়ে যাবে। কুস্কির বেচা পরিষ্কার একেবারে। আচ্ছা, একটু শুনবো যে আপনার সমস্যাটা আসলে কি ছিল সেটা যদি একটু বলেন। আমার সমস্যা ছিল এই কুস্কিতে বেচা ছিল। আচ্ছা আচ্ছা, এই 2 বছর এই অসুবিধা, 2 বছরের ভিতরে আমি একই হিসেবে চলতে পারি না। আচ্ছা, মসজিদে যাই ওই জানলা ধর গিয়া দাঁড়াই, আবার ওই 2 রেখাত নামাজ পড়ে গিয়ে চলে গিয়ে আসি। আচ্ছা, আর বাড়ির সিহারে নামাজ পড়ি, সেই 2 রেখাত নামাজ পড়তে অন্তত 5 বার ঠ্যাংলানো লাগবে। আচ্ছা, মানে সুস্থ হয়ে 1 মিনিট সময় রাখতে পারি না, 1 মিনিট সময় আমি সুস্থ হয়ে থাকতে পারি না। হাঁটুতে ব্যথা ছিল?
হাঁটুতে ছিল অল্প একটু। কোমরে ব্যথা ছিল? কোমরে ব্যথা নাই, মাথা ব্যথা নাই। এই কিন্তু কাঁধে ব্যথা ছিল? এই 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 পায়ে বেশি। কোমরের যে কুচকি আছে সেই কুচকি থেকে নিচ পর্যন্ত পায়ের পুরোটাই আপনার ব্যথা হয়? মোটামুটি আমি চলার অনুসুযোগ্য। আচ্ছা, আমি লাডিবোর্ড দিয়ে এখানে আইছি ঢাকায়। আচ্ছা, আমি ঢাকায় লাডিবোর্ড দিয়ে এই সারের জায়গায় যাইতে পারিনি, খুব কষ্ট হয়েছে। মানে আপনি যে দশ পা হাঁটবেন সেটাও আপনি ঠিক মতো হাঁটতে পারেন না? না 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 পারেন। আচ্ছা, এই সমস্যাটা শুরু কতদিন আগে মনে আছে? এই সমস্যা ধরেন দুই বছর। দুই বছর? হ্যাঁ। তার আগে কি সুস্থ ছিলেন, স্বাভাবিক? তার আগে স্বাভাবিক ছিলাম আর কি। আচ্ছা, পাঁচ ছয় বছর আগে একটু সমস্যা ছিল, যেহেতু ডাক্তারের ওষুধ খেয়ে আচ্ছা ভালো হইলাম। হুম হুম, ভালো হওয়ার পর এই দুই বছর, এই দুই বছর হয় আমি আস্তে আস্তে চলছে ভেন্ডা চলছে ভেন্ডা ওই এলাকায়, ওই ঢাকায় খুলনায় বাগেরার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার, আমি তিনবার এমআরআই করছি, এই ঢাকায় আরেকবার এমআরআই করছি। আচ্ছা, আমি কোনো ফল পাইনি। এখন এই সারের এই যে চিকিৎসা, এই চিকিৎসা তো অন্যতম সেই আলাদা আলাদা। মানে এর আগে আপনি যত চিকিৎসা করেছেন এরকম চিকিৎসা আপনি? না না না, এই এইরকম চিকিৎসা মানে এই মানে আমি খবর আমার ছেলে বলছে আরও আগে, হুম হুম, এই দুই বছর আগে ফিরে বলছে। কিন্তু আমি সময় সুযোগ করা যাই হয় যে যায় না সুযোগ, আমি আমি জানছি যে অন্যগুলোর মতো মানে এর আগে যেরকম গিয়েছেন মানে চিকিৎসা সম্পর্কে একটা বিশ্বাস চলে গিয়েছে। বাগেরা ঢাকায় এই জায়গা আর এই জায়গা মনে করেন সমান চিকিৎসা। এখন আমি আজকে দেখি এ জায়গার চিকিৎসা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। আমার ৩০ দিনের কোর্স, ৩০ দিন থাকা লাগবে এই জায়গা, আমার আজ ২৮ দিন গত হয়ে গেল শেষ, বুঝছেন? আমি ২৮ দিনে সুস্থ, আজ ৮ বছর কাজ করি না, আমি কৃষি কাজ করতাম, আমি কৃষক, লেখাপড়া জানি না, আল্লাহ সে ইয়ে নেই। কিন্তু এই ছেলে যখন কইছে তখন এ আমার ব্যাংকা ইয়ে উপায় নাই, কইছে যে সেই জায়গা দেখাবো। হ্যাঁ, আমি জানাচ্ছি তো অন্য অন্য হাসপাতালে যাইলাম, এই জায়গাও সেরকম। এখন দেখি যে কোনো জায়গার বাংলাদেশে কোনো জায়গার তুলনা খাটবে না এই জায়গা, এই জায়গা হলো আলাদা চিকিৎসা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমরা ওনার ছেলেকে ওনার সাথে পেয়েছি, উনি আসলে অনেক উচ্ছ্বসিত আছেন, সব কথা ঠিক মতো বলতেও পারছেন না। আমরা একটু ওনার ছেলের সাথে কথা বলবো, কি হয়েছিল, কেমন দেখেছিল তার বাবাকে, আজকে সর্বোপরি ওনার বাবাকে ওনারা কেমন দেখছেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো। দর্শক, আসলে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সেলিম হোসেন, বাগেরহাট কচুয়া উপজেলা। আলহামদুলিল্লাহ স্যার, পেশাগতভাবে কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট ছিলাম, তারপরে চাকরি প্রত্যাশী আর কি। আলহামদুলিল্লাহ স্যার, আপনার বাবা বেশ অনেকদিন থেকে উনি অসুস্থ ছিলেন, আমরা ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যা পেয়েছি ওনার মাল্টিপল ডিসপ্রোলাপস ছিল, পাশাপাশি ওনার ফ্র্যাকচার ছিল একটা L1-এ বডিতে, এবং হচ্ছে আপনার ওনার অস্টিও আর্থ্রাইটিস ছিল, অ্যামিনিয়া ছিল, অ্যানিমিয়া। সো যখন প্রথম উনি অসুস্থ হন প্রথম দিকে কেমন দেখেছিলেন ওই সময়টা? যে এটা খুবই হৃদয় বিদারক অবস্থা, ছেলে হিসেবে যেটা সহ্য করার মতো না। আমি একটু আগে চলে যাই পিছনের দিকে, এই সমস্যাটা হয়েছিল প্রায় ৭ বছর আগে থেকে। আচ্ছা, ৭ বছর আগে থেকে উনি রেইনট্রি গাছ বলে আমাদের দিকে, তো ওই গাছের প্রায় ১০-১২ ফুট উপর থেকে পড়ছিলেন। আচ্ছা, তো এক সাইডে বাঁ সাইড যে লেফট আছে ওই যে এটাকে যে বাটক, ওই বাটকের ভর করে পড়ছেন, আর এক সাইড কোনোভাবে আর কি সামনে ছিলেন, তো ওইটা যেভাবে পড়ছে ওইখান থেকেই আস্তে আস্তে ব্যথা, প্রথম ব্যথার সূত্র, প্রথম ব্যথার সূচনা। আচ্ছা, তো পরে এটা পেইন কিলার এলাকার যেটা আছে, তারপরে হাতুড়ে ডাক্তার বা অন্যান্য আমাদের এলাকায় যে আছে প্রাথমিক যে চিকিৎসাগুলো হয়, চিকিৎসা হয় ওখানে গিয়ে ওই চিকিৎসা, ব্যথা কিছুটা কমে গিয়েছিল, আবার হয়, আবার হয়, কমে, আবার হয়, কিন্তু প্রশান্তিমূলক ব্যথা ওইভাবে কমে না। আচ্ছা, মানে এই ব্যথার জন্য স্বাভাবিক চলাচলে কোনো সমস্যা দেখাচ্ছিল যে একটু খুঁড়িয়ে হাঁটছেন বা একটু বাঁকা হয়ে আছেন? জি জি, আসতেছি কথা। তো এই করোনার ঠিক আগ মুহূর্তে মোটামুটি ওইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঠ্যাং লেছে লেছে বেয়ে হাঁটতেন, কিন্তু করোনার এই ২০ সাল অর্থাৎ গত দুই বছর আগে থেকে এটা মারাত্মক অবস্থায় যাইতেছিল, আমি সেটা বুঝতেছিলাম। আর এর আগে তো আপনাদের এই যে DPRC হসপিটালের ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যারের যে চ্যানেলটা বা আমাদের, আপনি সাবস্ক্রাইব করেছেন? হ্যাঁ জি, রেগুলারলি আপনি? রেগুলার আমি ফলো করি এবং সব ভিডিও আমার এগুলো নখদর্পণে।
যেমন কোনটার কোন ব্যায়াম এগুলো আর বলতেছি। তো এই হিসেবে আব্বা ঢাকায় আসতে পারতো না, ওই যে এদিকে যাতায়াতে আমাদের খুব সমস্যা ছিল। হ্যাঁ অবশ্যই, যেহেতু একটু দূরের যাতায়াত। পরে খুলনায় অধিক নিয়ে দেখালাম, তারপরে আরো বরিশাল না অবশ্য পিরোজপুর দেখালাম, পাশের জেলাগুলোতে যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে গেছি, কোনো ফল পাইনি, মানে ফলদায়ক ওরকম কোনো কিছু হয়নি। জি, আর আমার আব্বাকে তো বলছি যে আপনি এইখানে চলেন এইখানে চলেন, তো ওইখানে যে আশা হতো হয়েছে অন্য জায়গায় গিয়ে, এই জন্য আর ওনাকে এখানে ভরসা দিতে পারছিলাম না। সেটাই তো, এক পর্যায়ে মানে আমাদের একটা প্রবাদ আছে যে আপনার গরম দুধে যখন মুখ পুড়ে যায় তখন দই দেখলেও মানুষ ভয় পায়। জি, এরকম অবস্থা। এর মাঝে করোনা চলে আসলো, করোনা চলে আসার পরে এদিকেও আবার আরো দুই আড়াই বছর এদিকে চলে গেল, কিন্তু এবং যত দিন যাচ্ছে দেখছেন আরো খারাপের দিকেই যাচ্ছে। জি জি, স্বাভাবিক চলাচল যেমন করতে পারছেন না, ব্যথার জন্য চিৎকার চেঁচামেচি করছেন, যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, ছেলে হয়ে আপনি দেখছেন কিন্তু কিছু করতে পারছি না। শুধু বলতাম বাবা এইখানে চলেন ডিপিআরসি হসপিটাল শ্যামলী রিং রোডের ডক্টর শুভুল্লাহ প্রধান, যদি না আমাদের টিভির স্ক্রিনে দেখতে পারি আমরা, তাকে যদি আপনার বিশেষ, আমি অনেক ভিডিও ডাউনলোড করে করে আব্বাকে দেখাইছি, একটু আস্তে আস্তে মন গলতে গলতে এই যে 2022 সালের যেটা মাসটা চলমান আর কি, অক্টোবর মাসের 4 তারিখে একবারে ফোন করছি, একবারেই রাজি হয়ে গেছে। আমি সেই ঢাকা ছিলাম যাত্রাবাড়ি থেকে, ওই সেই রাতে বিকালে চলে গেছি, পরের দিন রাতটুকু কাটাইয়া সন্ধ্যায় মানে একেবারে সকালবেলা চলে আসছি আইসা, তো দেখাইলাম। পরে তো এক স্যার দেখার পর কি বললেন যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, বাবাকে সুস্থ করে পাশে নিয়ে যাবেন? স্যার একটা কথা বলছেন যে ওনাকে যদি সুস্থ না করতে পারি তাহলে হয়তো যাবে ইয়াতে কি বলে এটাকে আজিমপুর গুরুস্থানে, না হলে এখানে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। শোনার পর আমরা, আমার তো কনফিডেন্স আরো আছে, আমার আব্বার কনফিডেন্সটা আরো গ্রো করার জন্য আলহামদুলিল্লাহ। তো ওনার একটা সমস্যা ছিল ঘুমাইতে, এই পাশ ঘুমানোর পরে এই পাশ ও পাশ হয়ে ঘুমাইতে পারতো না, খুবই যন্ত্রণাদায়ক একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, আর হলো যে পেইন কিলার গুলো খেত, হয়তো সেটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমাই পড়তো, কিন্তু যখন উঠতো তখন তো আর অচেতন অবস্থা, পাও ফিরাইতে পারতো না, নামতে পারতো না, পাও এ পাশ ও পাশ করতে পারো না, আর এর ভিতরে যতটুকু আছে ঘুমের ওষুধ খাইয়া দেখা যেত ঘুমাই পড়তে, কিন্তু ওটা তো ব্যথা তো আর ঘুমাই থাকতো না, ওটা তো সারাক্ষণ 24 ঘন্টাই ব্যথা আছে। জি, এক সময় এই হসপিটালের ডিপিআরসি হসপিটাল ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যারের পরে কেমন ইমপ্রেস হয়ে আমার প্রতি একটু পরে চলে আসলাম আর কি, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, ধীরে ধীরে দেখতে থাকলেন বাবা ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে। যে বাবা একটা সময় সারাক্ষণ ব্যথার জন্য কমপ্লেন করতো সেই বাবা কমপ্লেন করা ছেড়ে দিচ্ছেন, ধীরে ধীরে ব্যথা বলছেন না কমে আসতেছে। আমি তো ভয়েই ছিলাম, আল্লাহ না করে আল্লাহ যে প্যারালাইজড না হয়ে যায়, হওয়ার মতো একটা আশঙ্কা ছিল এরকম, কারণ ব্যথা তো আস্তে 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 তার অবনতি দেখছে, কোনো উন্নতি হচ্ছিল না। আর আগামীকাল সকালে ভোর প্রত্যুষে আপনার বাবাকে নিয়ে যাবেন, এই লাস্ট কয়েকটা দিন কেমন দেখেছেন বাবাকে সুস্থ অবস্থায়? আলহামদুলিল্লাহ, এটা ডে বাই ডে মানে দিনের পর দিন এটা খুবই ভালো দিকে যাচ্ছিল, আর সে এখন উচ্ছ্বসিত মানে প্রফুল্ল যে না আমি একটা শেষ পর্যন্ত একটা ব্যথামুক্ত জীবন নিয়ে যেতে পারতেছি, জীবনটা বাকি জীবন আলহামদুলিল্লাহ। অসংখ্য দর্শক আছেন, হয়তো আপনাদের মতো এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, যাবেন কি যাবেন না, ট্রিটমেন্ট করবেন কি করবেন না, করা উচিত কি উচিত না, কোনটা তার জন্য করা উচিত, তাদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন। আমার অভিজ্ঞতা তো আগে থেকেই প্রায় 2 বছর থেকে, আর এখানে আমি এখন মানে প্র্যাকটিক্যাল এসে দেখে গেলাম, সেটা আমার একটাই। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা এরকম ব্যথা নিয়ে জীবন যাপন করছেন তারা মানে কনফিডেন্স এবং লয়্যালটি বিশ্বস্ততা নিয়ে একবার এসে ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যারকে একটু সাক্ষাৎ করে যেন, শ্যামলীর রিং রোডে অবস্থিত ডিপিআরসি হসপিটাল এর কর্ণধার ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যারের সাথে একবার সাক্ষাৎ করে যাবেন, ইনশাল্লাহ বাকিটা জীবন ব্যথামুক্ত জীবন কাটাতে পারবেন হয়তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ, আমার এই ভাইকে দেখুন, আমার এই চাচাকে দেখুন, দেখুন কতটা দিন ওনার কষ্ট করেছেন, বাবা যেরকম কষ্ট করেছেন ব্যথায়, সন্তান তেমনি বাবার কষ্ট দেখে সেও ব্যথিত হয়েছে। আর কত, আমাদের দেশে আসলে চিকিৎসা আছে, একবার অন্তত আমাদের ভিডিও ডিসক্রিপশনের যে ফোন নাম্বারটি আছে একবার অন্তত ফোন করুন, আপনার সমস্যাটা আমাদের সাথে শেয়ার করুন, হতে পারে এই একটি ফোন কল আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে, ব্যথামুক্ত জীবনে ফিরে আসতে পারেন।
আপনারা ফিরে আসুন সুস্থতার পথে, ভালোর পথে, সঠিক নির্দেশনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।